আজ মহান মে দিবস শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দিন করোনা সতর্কতায় এবার ভিন্নভাবে পালিত হচ্ছে এই দিবসটি নেই সভা সমাবেশের কোনো ধরনের কর্মসূচি এদিকে করোনা সংকটে মালিক কিংবা শ্রমিক সংগঠনের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা সকালে রাজধানীর দারুস সালামের টেকনিক্যাল এলাকায় সড়কে নামে নেই শ্রমিকরা 11টার দিকে তারা অবরোধের চেষ্টা করে পরে পুলিশের অনুরোধে সড়কের একপাশে গিয়ে বিক্ষোভ করেন তারা শ্রমিকরা বলেন স্বাভাবিক সময়ে শ্রমিক সংগঠনগুলো তাদের কাছ থেকে চাঁদা নিত কিন্তু এখন কেউই তাদের পাশে দাঁড়াচ্ছে না বাস মালিকরাও খোঁজ দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে শ্রমিকদের ডিটিমিউটি আমরা রোজ কাম করি অবধ আমার কাম নাম এক মাস ধরে বহা তার জন্য আমরা রাস্তা নামছি আমাদের পাশে তো এখন মালিকরা নাই আমরা তো আজকে অনেকদিন যাবত প্রায় এক মাস দেড় মাস ধরে বসে আমাদের পাশে তো কেউ নাই মালিক এক কথা কইছে যে আমরা গাড়ি চালানো তোমাদের কিভাবে দিব আমরা তো বইছি আমরা তো করে না খাইতে পাইতে পারছি না